আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মন্দিয়া সংগণ আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল কোমলমতি শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আমার অন্তরন্ত স্থল থেকে দোয়া প্রীতি ভালোবাসা রইল। আশা করি কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো, তোমাদের দোয়া বদলতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। তোমাদের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই আকায়েদ ওয়াল ফিকহ, আকায়েদ ওয়াল ফিকহ চতুর্থ অধ্যায়ের পঞ্চম পাঠ দোয়ার পর্ব থেকে একটি নামাজের দোয়া, আর দুটি হলো কোরআনুল কারিমের আল্লাহর শিখানো দোয়া। এই তিনটি বিষয় তোমাদের সামনে আলোচনা করব। একটি হলো নামাজের দোয়া মা সোরা, আর নামাজ শেষে যে সংক্ষিপ্ত স্বরে দোয়া করতে হয় আল্লাহর শেখানো বান্দাদের জন্য দুনিয়া ও পরকারের কল্যাণ এবং সাআদত হাসিল করার জন্য যে বলা হয়েছে এ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হলে প্রথমেই আত্তাহিয়াতু দুই রাকাত বিশিষ্ট নামাজ এবং চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে এই দোয়াগুলো পড়তে হয়। উপরের দোয়া মা সোরাটা যেমন দুই রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে, চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে শেষ বৈঠকে এই দোয়া মা সোরাটি পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرتا من عندك وارحمني انك انت الغفور الرحيم। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নেই, আর দোয়াটি বিশুদ্ধভাবে পড়তে হবে, শিখতে হবে, সকলে তালাওয়াত করে নেই। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো নামাজের মধ্যে এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়িয়েই ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দোয়াটা তোমরা ভালো করে শিখে নিবে। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন এই দোয়াটা পড়িয়া দুই দিকে সালাম ফিরানো হবে, সালাম ফিরানোর পর সংক্ষিপ্ত স্বরে আল্লাহর শেখানো দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে রব্বানা হে আমাদের রব, আতিনা আমাদেরকে প্রদান করুন, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং পরকালীন কল্যাণ আমাদের জন্য হাসিল করো। দুনিয়া এবং পরকালীন সাআদত হাসিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তোমার জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাই, তোমার জাহান্নামের শাস্তি আমি বইতে পারবো না, তোমার জাহান্নামের শাস্তি আমার পক্ষে বহন করা সম্ভব নয়। হে আল্লাহ, দয়া করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া তুমি আমাকে দুনিয়াও বি কল্যাণ এবং পরকালীন কল্যাণ, দুনিয়াও পরকালীন সাআদত হাসিল করো, এবং তোমার জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানা চাই, তোমার জাহান্নামের আগুন থেকে আমি পরিত্রাণ চাই, তোমার জাহান্নামের আগুন আমি বইতে পারবো না, তোমার জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না, তোমার জাহান্নামের শাস্তিকে আমি ভয় পাই। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এই দোয়া তুমি আল্লাহর কাছে করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আরেকটি দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
وترحمنا لنكونن من الخاسرين. وترحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন, সে আল্লাহর শিখানো সেই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নিজের নফসের প্রতি আমি কী করেছি, আমাদের নিজের নফসের প্রতি আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি, ইয়া আল্লাহ জুলুম করেছি, আল্লাহ নির্যাতন করেছি, এ আল্লাহ যত ধরনের অন্যায় পাপাচারের কাজে লিপ্ত থেকে আমার নিজের নফস আমাদের নিজের নফসের উপর আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, ইয়া আল্লাহ ওয়া ইল্লাম তাগফিরলানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে আমাদেরকে আর কে মাফ করবে, তোমার মাফ ছাড়া আমাদের মাফ করার আর কোনো উপায় নেই। কথা রাখান না, তুমি যদি আমাদের উপর রহম না করো, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, তুমি যদি আমাদের প্রতি হিসান না করো, তোমার রহম তোমার ক্ষমা কথা হামনা মিনাল খাসিরিন, আর তুমি যদি আমাদেরকে দয়া না করো আর ক্ষমা না করো তাহলে আমরা কী হয়ে যাবো, খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা নিঃশেষ হয়ে যাব, আমরা নিষ্পেষিত হয়ে যাব, আমরা দুনিশাদ হয়ে যাব, আমরা দুদুখী হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা আমাদের জীবনকে একদম দোলার সাথে মিশে যাবে, এরপরে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হযরত আদম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাওয়াকে যখন জান্নাতে সৃষ্টি করে যখন জান্নাতে বসবাস করার জন্য দেওয়া হয়েছিল, সেখানে একটি আদেশ ছিল যে হাযিহিস শাজারা, হ্যাঁ, যে হে আদম তুমি বেহেস্তের মধ্যে থাকবে, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে এই গাছটির নিকটে যেও না, একটা প্রশ্ন করেছিলেন। সেই একটা প্রশ্ন করা একটা প্রশ্নকে তারা রক্ষা করতে পারলেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা নিজেরা নিজেদের নফসের উপর অত্যাচার করে ফেললেন। তখন তারা জান্নাত, তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীর মাটিতে প্রেরণ করলেন। এই আজকে আমরা পৃথিবীতে আসলাম, এরই কারণে, এরই মাধ্যমে আজকে সারা পৃথিবীতে কোটি কোটি আদম সন্তান বসবাস করতেছে, অবস্থান করতেছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর রুনাদারি করার পর ওইটা লম্বা এক ঘটনা, আমি ওইদিকে যাব না। সংক্ষিপ্ত স্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধের কারণে বহু বছর কান্নাকাটি করার পর বিভিন্ন রাওয়ায়াত আছে, কেউ বলতেছেন 4 লক্ষ বছর পর্যন্ত রুনাদারি করে তারা উভয়জন আরাফার মাঠে একত্রিত হয়েছিল। তখন আরাফার মাঠে অবস্থিত হয়ে তারা দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে ওনার ওসিরা নিয়ে দোয়া করেছিলেন। তখন এখানে লম্বা কথা, ওইটা তোমাদের প্রয়োজন নেই, তোমরা বড় হলে শিখতে পারবে। তো সেখানে তারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসিরা নিয়ে দোয়া করেছিলেন, তখন তারা মাপ পেয়েছিল, তখন মাপ পেয়ে তো তারা একে অপরের সঙ্গে পরিচয় হয়েছিল। তো এখানে লম্বা কথা, এখানে তাদের জন্য পানির ব্যবস্থা করলেন, তারা স্নান করলেন, আবার পূর্বের স্বাস্থ্য ফিরে আসলো। তখন এই জন্য এই জায়গাটার নাম আরাফা রাখা হয়েছে, যে আরাফার মতে হজ সম্পূর্ণ করতে গেলে আরাফায় অবস্থান করা ফরজ, তওয়াফ করা ফরজ। তো এই জন্য সে আরাফার মধ্যে কী করতে হবে, আরাফার মাঠে অবস্থান করাটা ফরজ। আর এই স্থানকে আরাফা বলা হয়েছে হযরত আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় সংগঠিত হয়েছিল এই জায়গার মধ্যে, এর জন্য সকল হাজিরা সেখানে অবস্থান করাটা ফরজ। তাই এই গুরুত্বপূর্ণ দোয়া সর্বদাই তোমরা এই দোয়াটা শিখে নেবে, ছোট ছোট দুটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি তোমরা সুন্দর করে শিখে নেবে, এবং
নামাজের যে দয়া মাসুরাটি, এই দয়া মাসুরাটিও তোমরা শিখে নিবে। তাহলে আমি আশা করছি তোমরা আমাদের দয়া মাসুরাটা তোমরা মক্তবে শিখি শেখা দর শেখার কথা। তো যারা মক্তবে পড়ার সুযোগ পাও নাই, যারা মক্তব থেকে শিখতে পারো নাই, তারা এই শ্রেণীকক্ষের মধ্যে তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে দোয়াগুলো দেওয়া হয়েছে। সকলেই আবার আমার সঙ্গে তালাওয়াত করার নিয়তে শোনো গভীর ধ্যান এবং খেয়ালের সাথে। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, নাফসি যুলমান কাসীরা, নাফসি যুলমান কাসীরা, ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসের মধ্যে তোমাদেরকে তিনটি দোয়া শেখানো হলো। একটি হলো দয়া মাসুরা, আর কোরআন দয়া মাসুরা, আর দুইটি নামাজ শেষে সালাম ফেরানোর পর কোরআনুল কারিমের আল্লাহর শেখানো বান্দার প্রতি যে আল্লাহর দয়া এবং অনুকম্পা এবং তার করুণায় মাধ্যমে আমরা এই দোয়াগুলো পেয়েছি, দোয়াগুলো শিখতে পেরেছি। সেই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা যেন এই দোয়াগুলোর উপর সর্বদা আমল করতে পারি। আর আজকের এই ক্লাসটি এখানে আমি সমাপ্ত করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি আর দীর্ঘায়িত না করে এখানে ক্লাসটি সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে করোনা নামক প্রাদুর্ভাব থেকে হেফাজত করুক। আমরা সকলেই বলি আমিন। এবং সারা বিশ্ববাসীর প্রতিটা মুমিন মুমিনাত এবং অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, নাসারা, দায়, গুহা, সকলকে আল্লাহ এই করোনা নামক প্রাদুর্ভাব থেকে হেফাজত করুক। আমরা সকলে বলি আল্লাহ আমিন।